তার কবিতায় উঠে আসে সমসাময়িক সমাজ ও মানুষের কথা, মিলেমিশে একাকার হয় পুরাণ, ইতিহাস, দর্শন। গৌতম বুদ্ধর জীবনবোধ এবং মানব কল্যাণের দিক উদ্বুদ্ধ করে তাকে। তিনি কবি সুধীর দত্ত। 1422 সালের আনন্দ পুরস্কার পেলেন তার তাঁবু, মই ও শ্রেষ্ঠ কবিতাগুচ্ছ গ্রন্থের জন্য। 1422 বঙ্গাব্দের আনন্দ পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে শ্রী সুধীর দত্তের তাঁবু, মই ও শ্রেষ্ঠ কবিতাগুচ্ছ। সুধীর বাবুকে অভিনন্দন। কবির কথায়, কবি হতে চাননি কখনো, চাননি প্রচারের আলো, কিন্তু শনিবার সন্ধ্যার সব আলো ছিল তাঁর ওপর। কবি হিসাবে আনন্দ সম্মানে ভূষিত হয়ে বিস্মিত সুধীর দত্ত। খুবই আনন্দ, খুবই খুশি হয়েছে। আমার মতো একটা অখ্যাত মানুষ, যিনি সবসময় সব কিছুর আড়ালে থেকেছেন, মানে যিনি কখনো কোনো খ্যাতির অন্বেষণ করেননি, এরা তাকে কী করে খুঁজে পেলেন, এটাই আমার কাছে খুব আশ্চর্য অনুভূতি কথা বলতে পারেন। শনিবার সন্ধ্যায় শহরের এক তারকাখচিত হোটেলে কবির হাতে তুলে দেওয়া হলো আনন্দ সম্মান। পুরস্কার তুলে দিলেন আর এক আনন্দ পুরস্কার প্রাপক সাহিত্যিক হাসান আজিজুল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তি। সঞ্চয় মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।